দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমরা ডাক্তার তানিয়া আলম। দর্শক, আজ আমরা কথা বলবো করোনা ও করণীয়, কারণ গত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে করোনার প্রকোপ একটু বেড়েছে। তো এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, এবং ডাক্তার এ এস এম আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা তো স্যার গত এক সপ্তাহ মানে কিছুদিন ধরে শুনছি করোনার প্রকোপ একটু একটু করে বাড়ছে। তো গতকাল যেমন ছিল আক্রান্তের হার 14.32%, তার আগের দিন ছিল 11.11 something, তো প্রতিদিন একটু করে বাড়ছে। তো স্যার, আমি আপনার কাছে আসি যে এই যে একটু করে করোনার প্রকোপটা আবার বাড়া শুরু করলো মাঝখান দিয়ে, কিন্তু আমরা একদম 0% ছিলাম, সেখান থেকে আবার হঠাৎ করে 10-এর উপরে চলে যাচ্ছে, 14-তে চলে এসেছে, এর মানে আমরা কি মানে কোনো নতুন ফেজে ঢুকছি, যেটা ফোর্থ ফেজ বলছি করোনার, সেই ফেজে ঢুকছি, নাকি আমরা আগের কোনো ফেজের কন্টিনিউয়েশন, একটু বলবেন স্যার। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 দর্শকদের শুভেচ্ছা। আসলে করোনা নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের মহামারীর মতোই আছি, সারা পৃথিবীতেই একটি প্যান্ডেমিক চলছে এবং আমরা কখনোই এখন পর্যন্ত এই যে প্রচণ্ড মহামারী থেকে বের হয়ে আসি নাই। কিন্তু সারা পৃথিবীতে কোথাও কোথাও সংক্রমণ কমছে, কোথাও কোথাও সংক্রমণ বাড়ছে, ভাইরাসটি ব্যাপক পরিবর্তন হয়েছে গত 2.5 বছরে, এবং সেই অনুযায়ী যে বাংলাদেশেও আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় ছিলাম, আমাদের ফেব্রুয়ারি পরে আস্তে আস্তে কমতে কমতে একদম 0.5-এর নিচে, অর্থাৎ একদম 0.5% নিচে চলে এসেছিল। কিন্তু আমরা গত 10-12 দিন যাবৎ খেয়াল করছিলাম যে ক্রমান্বয়ে একটু একটু করে বাড়ছে, এবং যেটা আপনি বললেন গতকালে এটা 14% উপরে উঠে গেছে, এবং সারা পৃথিবীতেই আসলে এই সময়ে করোনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা ভুলে গেলে চলবে না যে সারা পৃথিবীতে গড়ে এখনও 5-7 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন, এবং সেটা যদি এপিডেমিওলজিস্টরা বলেন যে একজন যদি শনাক্ত হয় অন্তত পক্ষে 5 জন শনাক্তের বাইরে থাকে, সেই হিসাব যদি আমরা নাও করি এই যে 5-7 লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, তাহলে গত 10 দিনে 70 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং যদি এই 70 লক্ষ মানুষের কথা চিন্তা করেন, অথবা মার্চ 2020 সালের কথা চিন্তা করেন, যখন সারা পৃথিবীতে 500 মানুষ আক্রান্ত হলে আমরা আতঙ্কিত হই, যখন 100 মানুষ মারা গেলে আমাদের সবার মন খারাপ হয়, এখন আমাদের গড়ে প্রায় প্রতিদিন 1500 থেকে 2000 মানুষ মারা যাচ্ছে, তাও আমরা এক ধরনের রিল্যাক্সেশনের ভিতরে আসছি। আমাদের অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল যে আমরা গত 2-2.5 বছরে আমরা একটি অনেকগুলো টিকা আবিষ্কার করেছি, আমরা অনেকগুলো অ্যান্টিভাইরাল ব্যবহার করতে শিখেছি, কিন্তু তারপরেও এই যে সংক্রমণ সংখ্যা বাড়ছে এবং সেটা যেভাবে বাড়ছে, এটা যদি আমরা চতুর্থ পর্যায়ে বলি বলতে পারা যায়, আসলে ওয়েব নিয়ে আমি অত চিন্তিত হই না। আমার কাছে বাস্তবতা হচ্ছে যে রোগী বাড়ছে, এবং রোগী বাড়লে যখন আক্রান্তের সংখ্যা বাড়ে তখন হসপিটালাইজেশন বাড়বে, কেউ কেউ মারা যাবে, এবং সারা পৃথিবীতে একটি প্রচণ্ড মহামারী চলছে এবং সেটা আমাদের সবাই আমরা ভুলে যাচ্ছি। এটা কোনো ক্রমেই ভুলে যাওয়া যাবে না। সারা পৃথিবীতে এক ধরনের রিল্যাক্সেশন এসেছে যে আমরা 3 ডোজ টিকা নিয়েছি, বুস্টার নিয়েছি, সো আমি প্রটেক্টেড, এই জন্য আমি স্বাস্থ্যবিধি মানি না। আমরা প্রথম থেকেই বলার চেষ্টা করেছি, এখনও বলছি, টিকা কিন্তু সংক্রমণ প্রিভেনশন করে না, অর্থাৎ সংক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাবে না। আপনি সংক্রমিত হলে জটিলতা কম হবে, হসপিটালাইজেশন কম হবে, মৃত্যু থেকে আপনাকে বাঁচাবে, কিন্তু আমরা যদি টিকার সাথে সাথে স্বাস্থ্যবিধিটা মানি তাহলে সংক্রমণ সংখ্যা এখনও কমিয়ে রাখা সম্ভব। এবং সারা পৃথিবীতে এখন দেখুন যে আন্তর্জাতিক পর্যায়ে যে ট্রাভেল ট্যুরিজম সেটা কিন্তু শুরু হয়ে গেছে, বাংলাদেশ থেকেও মানুষ যাচ্ছে, বাংলাদেশেও মানুষ আসছে। আবার আমাদের যে ইন্টারনাল দেশের আভ্যন্তরীণ কমিউনিকেশন যদি হিসাব করেন, আমরা কোনো যানবাহনে মাস্ক পরছি না, সো আমরা স্বাস্থ্যবিধি মানছি না। করোনার প্রথম থেকে আমরা বলি শতকরা 80-85% মানুষ হচ্ছে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ আপনি জানেন না আপনি করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সো আমরা ছড়াচ্ছি। এবং বিশেষ করে আমাদের এখন যেটা ইনডোর প্রোগ্রামগুলো, যে গ্যাদারিংগুলো হচ্ছে যেখানে ভেন্টিলেশন ভালো না, সেখানে যদি আমরা স্বাস্থ্য না বিধি না মানি সেখান থেকেও ছড়াচ্ছে। সো এই সবগুলো মিলে যদি আমরা সাধারণ মানুষ সচেতন হই তাহলে আসলে সংক্রমণ এখনও কমিয়ে রাখা সম্ভব। কেউ কেউ বলছেন যে 1-2টি মৃত্যু হচ্ছে, এটা
আসলে রোগীর সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। আমাদের এখনো শতকরা শতভাগ মানুষ টিকা নেননি, সো একটা পার্সেন্টেজ আছে টিকা নেননি, একটা পার্সেন্টেজ আছে বা দ্বিতীয় ডোজ টিকার জন্য অসংখ্য এসএমএস করার পরেও অসংখ্য মানুষ আছেন যারা এখনো দ্বিতীয় ডোজটি গ্রহণ করেননি, আবার বুস্টারও অনেকে গ্রহণ করছেন না। সো আমাদের সেই কার্যক্রমটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি, কিন্তু এখানে আমাদের একদম সামাজিক সচেতনতাটা জরুরি, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারি অফিস আদালতে বা বেসরকারি অফিস আদালতে যে মাস্ক ম্যান্ডেটটা গভর্নমেন্ট জারি করেছিল, সরকার কিন্তু সেটা এখন উইথড্র করে নাই, কিন্তু আমরা অনেকে ছেড়ে দিয়েছি। সো মাস্কটা আসলে বাধ্যতামূলক করতে হবে, আর সাথে যদি স্বাস্থ্যবিধি আমরা মানি, যেটা আমরা সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড বারে বারে হাত ধোয়ার কথা বলি, কিংবা সামাজিক দূরত্ব, আমাদের দেশে সামাজিক দূরত্ব মানে অত্যন্ত কঠিন। এখন আমরা বলি আপনি যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি সামাজিক এইসব যে অনুষ্ঠানগুলো হচ্ছে যেখানে ভিড় হচ্ছে সেখানে যাবেন না, তাহলে হয়তো এক ধরনের সতর্কতা থাকবে। আমাদের মনে রাখতে হবে, অনেকে আমরা বলি ঢাকায় সব পেশেন্ট, আসলে ঢাকায় সবচেয়ে বেশি পরীক্ষা করা হচ্ছে, এই জন্য ঢাকায় রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে বেশি, চিটাগাংও কিন্তু আমরা বেশি রোগী পাচ্ছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে ঢাকায় থেকে শুরু হবে, এখন ঢাকা থেকে সারা দেশে মানুষ যাবে, বিশেষ করে যে সামনে ঈদ আসছে সেই সময় কিন্তু এটা সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যারা ঢাকার বাইরে যাবেন তাদেরকে বলবো, দয়া করে যারা এখনো দ্বিতীয় ডোজ টিকা নেননি, আপনার নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিয়ে নেন এবং স্বাস্থ্যবিধি মেনে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করুন, নাহলে কিন্তু আমাদের জন্য বড় বিপর্যয় হয়তো অপেক্ষা করছে। স্যার আপনার কাছে আসি, যে এই যে 14 দশমিক যে আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে, হসপিটালে অ্যাডমিট রোগীর সংখ্যা কেমন, যে এই রোগীর যারা, এটা আসলে স্যার যেটা বললেন টেস্ট কিন্তু আসলে সবাই করাচ্ছেন না, যারা টেস্ট করছেন তাদের মধ্যে এই শতাংশ আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে খারাপ হচ্ছেন কতজন, মানে মাইল্ড সিমটোমেটিক বা মডারেট, মানে কী অবস্থা, কারণ টিকা নেওয়া আছে এদের মধ্যে অনেকেই, অনেকের টিকা নেওয়া আছে যারা সচেতন নিয়ে ফেলেছেন, তো কী অবস্থা একটু বলবেন। ধন্যবাদ, সরি, আপনার মাধ্যমে আমাদের আজকে যারা চ্যানেলে দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম। তো আপনি যেটা বললেন যে আসলে প্রফেসর আলমগীর সাহেব অলরেডি একটা পুরোটা ব্রিফ উনি করে দিয়েছেন ওভারঅল, যে আমাদের আসলে কোন দিকে যাচ্ছে। এটা আমরা বলবো যে একটা আমরা মাইট বি আরও সামনের সপ্তাহ থেকে শুরু, আরও অনেক বেড়ে যেতে পারে, এবং অলরেডি 14% আমরা ক্রস করে ফেলেছি দুর্ভাগ্যজনকভাবে। তো স্বাভাবিকভাবে যেটা আমাদের নিয়ম হলো যে যখন ইনফেকশন বাড়বে রোগী অসুস্থ বেশি হবে, এবং সব রোগী তো সমান না, এর ভিতরে কিছু কিছু রোগী আছে হয়তো করোনার জন্যই খারাপ হয়ে যাবে, আবার কিছু কিছু রোগী আছে তার হচ্ছে বয়স্ক, তার নানা রকম রোগ বালাই আছে, ডায়াবেটিস, অ্যাডভান্স ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার, কিডনি, অনেক ধরনের রোগ থাকে, ফলে যে কোনো ধরনের সামান্য যে কোনো ভাইরাল ইনফেকশনও কিন্তু ওনাদের জন্য একটা হুমকি। ফলে আমরা যখন দেখবো যে করোনা ভাইরাস যত ইনফেক্ট করবে মানুষকে, তার ভিতরে নিঃসন্দেহে একটা বড় অংশ থাকবে এই ধরনের জটিল রোগে আগে থেকে আক্রান্ত আছেন, তারা কিন্তু ভর্তির চান্স এবং তাদের জীবন সংহার অথবা মৃত্যুর সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। স্বাভাবিকভাবে যারা শুধু করোনা আক্রান্ত হন তাদের ভিতরে কিন্তু উইদাউট এনি ডিজিজ, যাদের আগে কিছু ছিল না, তাদের একটা অংশ অবশ্যই মডারেট অথবা সিভিয়ারলি খারাপ হবে। তবে আমরা যখন পর্যন্ত যে এদের মাত্র আপনি বললেন এক সপ্তাহ বাড়া শুরু করছে, 2 সপ্তাহ আস্তে আস্তে বাড়ছে, এখন আমরা হয়তো পুরো পিকচারটা পাচ্ছি না, কিন্তু এক অলরেডি কিন্তু আমরা কিন্তু ভর্তি রোগী মানে পাচ্ছি, মানে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রোগী পাচ্ছি। আর যদি আমি বলি আমি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কাজ করি, আমাদের কিন্তু একটা হসপিটাল অলরেডি কিন্তু ভর্তি বেড়ে গেছে, ওখানে ফিল্ড হসপিটাল আমি করোনা রোগী নিচ্ছে এবং ওখানে রোগী বেড়ে গেছে। তবে এখন সম্ভাবনা যেটা প্রবলেম গতবারের চাইতে, যেটা হসপিটাল ম্যানেজমেন্টের বেলায় আমরা কিন্তু হসপিটালকে এখনও প্রিপেয়ার না করোনা রোগী নেওয়ার জন্য, বেশিরভাগ হসপিটাল আগে যেমন গত কয়েকদিন আগে ঘটনা বলি 2-3 দিন আগে যে করোনা আক্রান্ত উনি একজন কোথায় ভর্তি হবে সে হসপিটাল খুঁজে পাচ্ছে না, অনেক প্রাইভেট হসপিটাল কিন্তু করোনা রোগী এখনও আগেরবার যে সার্ভিস দিচ্ছিলো এখনই কিন্তু ওনারা শুরু করেন নাই, এবং অনেক রোগী করোনা পজিটিভ হলে নিচ্ছেন না। ফলে এটা আমি মনে করি আজকের আমি অনুষ্ঠানে বলতে চাই যে এখন সরকারের মাধ্যমে অবশ্যই কিছু কিছু হসপিটালের অংশকে প্রিপেয়ার করতে হবে, নাহলে সামনে 1-2 সপ্তাহের ভিতর আমরা এখনও শিওর না আসলে কী পরিমাণ গুরুতর রোগী হবে বা কী পরিমাণ আমাদের হসপিটালাইজেশন করতে হবে, আমরা কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবো, এই জন্য রুগীদের কোথায় ভর্তি করবো, কোথায় রাখবো, কোথায় তার সঠিক চিকিৎসা পাবে। তো আমার মতে বর্তমান পর্যন্ত আমি বলবো দ্যাট ইজ স্মুথ, এখন পর্যন্ত ইনশাআল্লাহ যে পরিমাণ সিরিয়াস রুগী আছে এখন পর্যন্ত চলছে, তবে ভবিষ্যতে আগামী 2-3 সপ্তাহের ভিতরে অবশ্যই আমাদের
লজিস্টিক্যালি এবং আমাদের অথরিটির মাধ্যমে কিন্তু প্রস্তুত হতে হবে যাতে আমাদের জন্য মিনিমাম সার্ভিস, যাতে এর আগে একবার যেটা সমস্যা হয়েছিল যে হসপিটালে সিট পাচ্ছিল না, মানে অক্সিজেনের অভাব হচ্ছিল, যেটা সেটা যেন এখন থেকে মানে এই অলরেডি 14 চলে এসেছে, আগামীকাল কত আসবে, পরশু, মানে প্রতিদিনই বাড়ছে, বাড়ারই মানে হিসাব অনুযায়ী মনে হয় একটু প্রতিদিনই আমরা আসলে দর্শকদের ভয় দেখানোর জন্য না, যেটা আপনারা স্ট্যাটিস্টিক্স যে পিকচারটা হচ্ছে কি আস্তে আস্তে বাড়বে তারপরে এক সময় যে কমার শুরু করে। তো স্যার আপনার কাছে যেটা আসি, যেটা আমাদের তো প্রথমে যেটা আমরা কোভিড প্রথমে যখন আসলো তখন বলা হচ্ছিল যে আইসোলেশন পিরিয়ড ছিল একটা, আক্রান্ত পরে জয়েনিং মানে কাছে কাজে যোগদানের, এখন কি অবস্থা সেটা করেছেন আপনারা, যে কারো কন্ট্যাক্টে আসলে সেরকম কোনো গভর্নমেন্টের কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ, এটা তো আসলে যে আমি আসলে যে প্রফেসর আরাফাতের সাথে একটু অ্যাড করি যে যারা যাদের কোমরবিডিটি আছে তারা কিন্তু যে কোনো ভাইরাসে, যেমন মৃদু ভাইরাসেও কিন্তু তাদের শরীর খারাপ হতে পারে, তেমন করোনা ভাইরাসেও কিন্তু আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আবার বাংলাদেশে যেহেতু আমরা কেউই মেডিকেল চেক আপ করাই না অ্যানুয়ালি, আমরা অনেকে জানি না যে আমার কী কোমরবিডিটি আছে। যখন করোনা আক্রান্ত হই তখন বিভিন্ন পরীক্ষা করে অনেকগুলো ডিজিজ বের হয়। সো সেই জন্য আমাদের আসলে আরও সাবধান হওয়া উচিত যে আমার যদি যে কোনো ধরনের কোমরবিডিটি, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ কোনোটাই থাকে তাহলে কিন্তু আমি মারাত্মক পরিণতি হতে পারে। সো সাবধানতা সবার জন্য প্রয়োজন। আর যেটা বলেছেন, আমরা আসলে দেখুন প্রথম থেকেই যে করোনার যে 14 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড বা আইসোলেশন পিরিয়ডটা আমরা করেছিলাম সেখানে কিন্তু ছিল যে এটা ইনকিউবেশন পিরিয়ডের উপর ডিপেন্ড করেছিল, কিন্তু গ্লোবালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা এখানে একটা কম্প্রোমাইজ করছে। প্রফেসর আরাফাত আমার সাথে একমত হবেন, আমরা কিন্তু অলওয়েজ ইনফেকশাস ডিজিজের কোয়ারেন্টাইন বলি, ডবল দ্য ইনকিউবেশন পিরিয়ড টু গেট দ্য বেটার প্রোটেকশন, কিন্তু করোনার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে কম্প্রোমাইজ করেছি, যেটা 28 দিন হওয়ার কথা ছিল সেটাকে আমরা 14 দিন। এখন পৃথিবীর নানা বিধ জায়গায় কেউ 5 দিন করেছে, কেউ 3 দিন করেছে, কোথাও কোথাও সেনাবাহিনীরা বিভিন্ন দেশের আমি দেখেছি আর্ম ফোর্স তারা এটা 5 দিন করে চালাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখন আমাদের ন্যাশনাল ক্লিনিক্যাল গাইডলাইন্সে যেটা আছে সেখানে 10 দিনই আছে, 10 দিন আছে, এবং আমরা বলছি যে আপনার আসলে নেগেটিভ পরীক্ষা করানোর প্রয়োজন নাই, 10 দিন পরে পজিটিভ আসলে সেগুলি ভাইরাসের ভাইরাস যখন মরে যায় তার কম্পোনেন্টসগুলো পজিটিভ আসে, সো ভাইরাস ছড়াতে পারে না। সো আমাদের এখনও সেরকম অবস্থায় আছে, এবং এয়ারপোর্টে যদি আপনি বাংলাদেশে ঢুকতে হয় তাহলে আপনাকে করোনা সার্টিফিকেট এখন আনতে হয় না। পৃথিবীব্যাপী যেহেতু ভ্যাকসিনেশনের একটা কার্যক্রম চলে, তারা যারা 2 ডোজ ভ্যাকসিন সম্পন্ন করে এসেছে তারা আসে, আর যারা ভ্যাকসিন সম্পন্ন করে আসে নাই তাদের অবশ্যই PCR সার্টিফিকেট নিয়ে আসতে হয়, এবং পজিটিভ সার্টিফিকেট যদি নিয়ে সাধারণত আসে না, কেন কোনো এয়ারলাইন্স অ্যালাউ করে না, যদি তারপরেও কেউ চলে আসে তার কিন্তু 10 দিন কোয়ারেন্টাইনে, আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে করা হয়। সো আমাদের এই সিস্টেম এখন এই এই পর্যন্ত এইভাবেই আছে। স্যার আপনার কাছে আসছে, স্যার যে বললেন যে টিকার কথা, মানে আমাদের টিকা তো তো যারা এখন আক্রান্ত যাদেরকে পাচ্ছেন তাদের মধ্যে কি টিকা নেয়া বা টিকা না নেয়া এরকম ব্যাপার আছে কিনা, যে টিকা নিয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন না বা খারাপ হচ্ছেন না, বা টিকা নিয়ে মানে কিরকম যদি বলি এই ধরনের, এই পর্যন্ত আমি বলবো যে কোনো ডাটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি যে কী পরিমাণ হচ্ছে, তবে যেটা হলো যে আমরা আমার যে হসপিটাল বলি বা আমার সার্কেলের ভিতর যত আমি গত 1-2 সপ্তাহে পজিটিভ শুনেছিলাম বা পাচ্ছি, আজকে সকালেও আমি দেখলাম একজন আমাকে জানালো, কিন্তু এরা কিন্তু সবাই আসলে টিকা নেওয়া ছিল। আচ্ছা। এবং টিকা নেওয়া ছিল এবং বুস্টার সহ কেউ করছিলেন, তবে এই এটা শুনবার এটা মনে করার কোনো কারণ নাই যে টিকা আমাদের আসলে কোনো কাজ করছে না। আচ্ছা। আপনাকে আমি মাধ্যমে আমি বলতে চাই খুব দৃঢ়ভাবে যে টিকা সবাইকেই নিতে হবে, বুস্টার পেলে বুস্টার ডোজে কল্প অবশ্যই নিয়ে নিতে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। টিকা নেওয়া মানে এইটা নয় যে আপনি টিকা নিলে আমি আর কোনো করোনা আমার কখনোই হবে না, আমি এই ইনফেকশন সম্পর্কে, তা কিন্তু নয়। করোনার যদি টিকা নেই, কারো কারো ক্ষেত্রে করোনা ইনফেকশন সম্পর্কে কিছু কমতে পারে, সবচেয়ে বড় বেনিফিট যেটা আমরা বলবো করোনার টিকার মাধ্যমে যখন কোর্স সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনার রোগের সিভিয়ারিটি, আমরা কী চাই, আমরা সাধারণ সর্দি জ্বর তো আমরা বলি যে এমনি আমরা ভালো, ঠিক করোনারও কিন্তু কিছু কিছু অংশ যেই খারাপ হয়ে যাচ্ছিলো গত 2-3 বছর আমাদের দেখলাম যে হসপিটালে ভর্তিও লাগছে, অক্সিজেন লাগছে, ICU লাগছে, এই ধরনের সিভিয়ার যে ট্রান্সফরমেশন অথবা চেঞ্জটা হওয়ার সময় অনেকাংশে কমে গেছে সেটা নিঃসন্দেহে আমরা সবাই উপলব্ধি করছি। ফলে আমাদের কথা হলো যে টিকা নেক না নেক, ইনফেকশন হোক না হোক, কিন্তু টিকা আপনাকে নিতে হবে, টিকা নিতে হবে, টিকাটা নেওয়াটাই ম্যান্ডেটরি, এটা ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যেমন যা আপনার স্বার্থে যেমন দরকার তেমনি বাকিদের জন্য কিন্তু আপনার টিকা নেওয়া দরকার, কারণ টিকার মাধ্যমে আপনি নিজকে অনেকখানি সুরক্ষিত করতে রাখতে পারবেন, যে আপনার হসপিটাল যেতে হবে না,
হয়তো সামান্য প্যারাসিটামল এইসব খেলে আপনি হয়তো তিন চার দিনের ভিতরে ভালো হয়ে যেতে পারবেন। ভালো হয়ে যেতে পারবেন স্যার। ধন্যবাদ। জি স্যার, আপনার কাছে আসি যে আমরা তো যেটা আপনারা করেন যে আমরা করোনা শুরু থেকে শুনছি যে এক এক মানে ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এখন যে আক্রান্ত হচ্ছে এটা কোন ভেরিয়েন্ট, এটাকে আমরা জান বাংলাদেশে যে কোন ভেরিয়েন্ট এটাকে আমরা জানতে পেরেছি কিনা? আসলে ভেরিয়েন্ট নিয়ে আমি অনেক কম কথা বলি, এই জন্য এটা আসলে আমার গবেষণা বিষয়, আমরা যারা সায়েন্স করি তাদের গবেষণা বিষয়, সাধারণ মানুষের কোনো উপকারিতা এটাতে নাই। তারপরেও আমরা প্রথম থেকেই দেখছি যে এরকম একটা প্যান্ডেমিকের সময় এরকম একটা ইনফেকশাস ডিজিজ আরএনএ ভাইরাস, এটা অনবরত পরিবর্তন হবে, এটা খুবই স্বাভাবিক। এবং আমরা সারা পৃথিবীতে আলফা বিটা গামা ডেল্টা ওমিক্রন পর্যন্ত এসে ঠেকছি, হয়তো আরও কিছু ভেরিয়েন্ট আছে যেগুলি সিগনিফিকেন্টলি মর্বিডিটি করে না, ডিজিজ করে না, এই জন্য আমরা সেটার কথা বলি না। সো বাংলাদেশে এখন যেটা আছে, আমরা মে মাস পর্যন্ত আমাদের কাছে সারা দেশে যে তথ্য উপাত্ত, আমাদের এখানে কিন্তু এখনও 91-93% হচ্ছে ওমিক্রনের একটা সাব ভেরিয়েন্ট BA2। এবং আমরা রিসেন্টলি যেটা মে মাসের শেষ সপ্তাহে এবং জুন মাসের প্রথম সপ্তাহে আমরা কোথাও কোথাও একটা দুইটা B4 এবং B5 পাচ্ছি, এবং এই B4 B5 নিয়েও সাধারণত এক ধরনের ভয় কাজ করে আমাদের মধ্যে। কিন্তু এটা যদি সায়েন্টিফিক লিটারেচার রিভিউ করেন, বা সাউথ আফ্রিকাতে প্রথম পেয়েছিল এবং তাদের কিন্তু ফিফথ টাইপটা বলা হচ্ছে যে B4 B5 দিয়ে হয়েছে, সেখানে ইনিশিয়ালি মনে করা হচ্ছিল এটার স্প্রেডিং ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে বিভিন্ন গবেষণায় আসলে এটা BA2 যেটা বাংলাদেশে সবচেয়ে প্রমিনেন্ট সেটার মতো স্প্রেডিং ক্যাপাসিটি, কিন্তু আলটিমেটলি হয়তো দেখা যাবে যে B4 B5 BA2 কে রিপ্লেস করে ফেলবে, এটা ভাইরাসের ধর্ম। এবং এটাতে তেমন কোনো আসলে সিভিয়ারিটি বা অন্য কিছুতে এখনো পরিবর্তন হচ্ছে না, গ্লোবাল ডেটা যেটা বলে। এবং বাংলাদেশে আমরা যেহেতু পাওয়া শুরু করেছি, আমরাও নিশ্চয়ই অবজার্ভ করব। আর যেটা প্রফেসর আরাফাত বলেছেন ভ্যাকসিনের কথা, যেটা আমাদের আমরা দেখেছি আমাদের যারা বুস্টার ডোজ নিয়েছেন সেখানে মৃত্যু অনেক কমে গেছে, মৃত্যু আসলে বুস্টার নিয়েছেন আক্রান্ত হয়েছেন মারা গেছেন, এটা হচ্ছে যে তাদের বয়স হচ্ছে 70-এর উপরে সবাই, এবং তাদের অন্য অনেক কোমরবিডিটি ছিল, সেখানে কমপ্লিকেশনস হয়েছে। আর করোনা এমন একটা ডিজিজ শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করে, সো বা আমরা হয়তো একটা এইজে গিয়ে আমাদের ইমিউন রেসপন্স, তো ভ্যাকসিন দিলে যে ইমিউন রেসপন্স সবার সময় একই রকম হয় সেটা না। আবার যেটা হয়েছে যে যারা আক্রান্ত হয়েছেন, আমরা কিন্তু প্রথম থেকে বলছি যে দয়া করে ভ্যাকসিনের উপর শুধু ডিপেন্ড করবেন না, ভ্যাকসিন কিন্তু একমাত্র টুলস নয় করোনা প্রতিরোধে, ভ্যাকসিন হচ্ছে অন্যতম টুলস। সো ভ্যাকসিন আপনি নেবেন, সাথে স্বাস্থ্যবিধি মানবেন, তাহলে আপনি করোনা থেকে মুক্ত থাকবেন। এটার কোনো অল্টারনেটিভ এখন পর্যন্ত করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি না আসলে। স্যার আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে, পিছিয়ে ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত এবং ডাক্তার ASM আলমকে। স্যার বিরতিতে যাবার আগে কিন্তু আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করলাম, স্যার আপনার কাছে একটু আসি যে আমরা গত যে মানে ট্রিটমেন্ট যখন শুরু হয়েছে কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে, তা আমরা এক এক সময় এক একটা গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এখন স্যার কোন গাইডলাইন, যেটা আমি বলছিলাম যে অ্যান্টিভাইরালের গাইডলাইনটা, কারণ আমরা দেখা যায় যে ওষুধের নাম জানার পরেই হসপিটালে গিয়ে শুরু করছে, নিজেরাও অনেকে নিয়ে নিচ্ছে, কিন্তু যেটা আসলে ঠিক না, কারণ অ্যান্টিভাইরালে অবশ্যই আমরা জানি যে কোনো ওষুধেরই কোনো না কোনো সাইড এফেক্ট থাকে, ছোটো একটা প্যারাসিটামলের অনেক সাইড এফেক্ট থাকে। তো এখন কোন ধরনের গাইডলাইনটা আপনারা মানছেন এই সময় একটু বলবেন আমাকে। ধন্যবাদ। আসলে চিকিৎসা আর করোনা নিয়ে প্রথমে যে ধোঁয়াশা ছিল, যখন করোনা প্রথম আসে বলবার যে প্রথম এক বছরে প্রায় আমার মনে হয় প্রতিটা মানুষের যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা একটা ফেসবুক ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ফলো করতেন, এবং তাদের 10-12 ওষুধের লিস্ট থাকতো এবং সবাই খেয়েছেন। আমি বলবো অনেক শিক্ষিত মানুষ থেকে শুরু করে যে পেয়েছে তাই খেয়েছেন, এটা একটা আসলে বিরাট একটা আমি বলবো যে মেডিকেল হ্যাপাজার্ড বা হ্যাজার্ড বলবো যে ছিল। তো পর্যায়ক্রমে স্বাভাবিক যেহেতু করোনার ভাইরাস নতুন ছিল, পর্যায়ক্রমে বিভিন্ন রিসার্চ পৃথিবীতে ব্যবহার হয়েছে, এবং আস্তে আস্তে আমরা একটা গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে দেখা গেছে 4-5 জিনিস আমরা যে করোনা রোগীর জন্য স্পেসিফিকলি আমরা লাগবে। তবে করোনা সব রোগী কিন্তু খারাপ হয় না, যেটা আপনি বলেন আমরা যদি গ্লোবালি বলি যে 0.5-1% মর্টালিটি এবং 10-15% রোগ মডারেট টু সিভিয়ার রোগে যেতে পারে, তো তাদের ক্ষেত্রে শুধু স্পেসিফিক চিকিৎসা লাগবে। কিন্তু বেশিরভাগ মানুষ যারা আছেন তাদের সিম্পল প্যারাসিটামল বা এন্টিহিস্টামিন এই টাইপের ওষুধকে ভালো হয়ে যাবে। তাহলে চিকিৎসা আমরা কাদেরকে করবো, কীভাবে করবো, সেই কোশ্চেনটা চলে আসে। চিকিৎসা স্পেসিফিক বা একটু বড় ধরনের চিকিৎসা যেতে চাই তাহলে দেখতে হবে যাদের হয়তো মাইল্ড রোগ
তার হয়তো অন্য রোগী বলে আমাদের কোনো কিছু লাগতো না, কিন্তু তার সাথে কোনো কোমরবিডিটি আছে হয়তো, যাদের রিস্ক ফ্যাক্টর আছে যে রোগটা, হ্যাঁ এই ভদ্রলোক সিভিয়ার ফর্মে যেতে পারবে। কারা? যেমন ধরুন যাদের খুব ওজন বেশি, যাদের বয়স 65 বেশি, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের কিডনি ডিজিজ আছে, আন্ডারলাইং কিডনি ডিজিজ, সাথে সাথে লিভার ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে, অথবা কোনো ধরনের ইমিউনো সাপ্রেসিভ ঔষধ খাচ্ছেন, তো এই ধরনের নানা কিছু জটিলতা নিয়ে যারা আগে থেকে বাস করতেন, যাদের জীবন অলরেডি একটা সংক্রামকে ছিল, এই ধরনের রোগীদের বেলায় কিন্তু আমরা মাইল্ড কেস হলেও কিন্তু আমরা কিন্তু চিকিৎসা দেই। এবং সেই চিকিৎসার ধরনটা কি, যেহেতু এটা ভাইরাস, এটা ভাইরাসের বিরুদ্ধে নিঃসন্দেহে একটা অ্যান্টিভাইরাস লাগবে, অ্যান্টিবায়োটিক না, নট অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিভাইরাল ওষুধের ভিতরে কিন্তু আমরা মেইনলি তিন ধরনের ওষুধ আমরা মানে এই পর্যন্ত পেয়েছি বলবো। একটা ছিল যে প্রথম মুখে খাওয়া দুইটা ওষুধ আছে, একটা ইঞ্জেকশন। তো মুখে খাওয়ার ওষুধ যেগুলো আমরা বেশিরভাগ আমরা পেয়েছিলাম, একটা মোলনুপিরাভির নামে একটা ওষুধ, আর একটা ওষুধ যেটা কম্বিনেশন বলি, নিমাটোলাভি প্লাস হচ্ছে যে রিটোনাভি, এটা কম্বিনেশন প্যাক একটা আছে। এইটা থার্ড হচ্ছে রেমডেসিভির ইঞ্জেকশন। তো প্রথম যে ওষুধটা বললাম মোলনুপিরাভির, এটা কিন্তু আসলে আমরা এখনও ব্যবহার করছি না। ব্যবহার না করার মূল কারণ যেটা এফিকেসি একটু প্রবলেম আছে, মানে সাইড ইফেক্ট বেশ বেশি এবং কিছু জেনেটিক মিউটেশন পর্যন্ত হতে পারে, ফলে ওই ওষুধটা কিন্তু আমরা প্রমোট বা আমরা ইউজ মোটামুটি করছি না। আমাদের এখন অপশন যেটা খুব ভালো একটা মুখে খাবার ওষুধ আছে, নিমাটোলাভির প্লাস রিটোনাভির কম্বিনেশন যে ওষুধটা আছে, ওষুধটা সৌভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশের ফার্মা কোম্পানিগুলি খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটে নিয়ে এসছেন, এবং আমরা কিন্তু মাইল্ড কেস যারা খুবই কোমরবিড অবস্থায় আছেন তাদেরকে আমরা প্রেসক্রাইব করি, অথবা যারা সিভিয়ার টার্ন নিচ্ছে বা সিভিয়ার হয়ে যাচ্ছে বা মডারেট কেসও কিন্তু আমরা দিতে পারছি, ফলে এই ওষুধ দিই। কিন্তু হসপিটালে যখন ভর্তি হয়ে যায় তখন আমরা বেশিরভাগ সিভিয়ার কেসে ভর্তি হতো, তখন আমরা কিন্তু এটা ও এটা একটু ব্যাপার আছে, ওষুধটাকে লেখলেই হবে না, ওষুধের টাইম আছে কতদিন ভিতরে দিতে হবে, ফলে এবং কোন কোন ওষুধের সাথে এটার রিয়াকশন আছে, ফলে এই ধরনের ওষুধগুলি আমাদের যারা আমাদের সাধারণ লোকজন আছেন, যেহেতু বাংলাদেশে কমন ট্রেন্ডস, যেহেতু ওষুধ বিক্রি কোনো আমি বলবো যে বাধ্যবাধকতা বাংলাদেশে নাই, উনি গিয়ে কিনে খেয়ে ফেলবেন, কিন্তু দেখা যায় উনি লাভের চেয়ে ক্ষতি হতে পারে, ফলে এই ওষুধ দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আপনার একটা ভালো ফিজিশিয়ান বা রেজিস্টার ফিজিশিয়ান কাছে যাবেন, এবং আপনার ওষুধটা আদৌ লাগবে কি না, দুই নম্বর ওষুধের সাথে অন্য ওষুধ আপনি খাচ্ছেন সেটা কোনো, যেহেতু বললাম যে অন্য রোগ থাকতে পারে আগে থেকে, অনেক সিভিয়ার ইন্টারাকশন হতে পারে, ফলে সিলেক্টিভলি আপনি কিন্তু দিতে হবে, চাইলে কিন্তু আমরা এটা দিতে পারবো না। কিডনি রোগ থাকলে আমার ডোজ চেঞ্জ হবে, অনেক ব্যাপার আছে। ঠিক একইভাবে ভর্তি অবস্থায় রেমডেসিভির ইঞ্জেকশন, এটা খুব প্রুভেন এফিকেসি পাওয়া গেছে, আপনার কোভিড আমরা জানেন আমরা ব্যবহার করছি প্রচুর, গতবার আমরা যখন প্যান্ডেমিকে ওয়েবটা চাচ্ছিল, তো এই ওষুধগুলো কিন্তু এফিকেসি বেশি হয়। কিন্তু মোদ্দা কথা হলো আমাদের হাতে অস্ত্র আছে, কিন্তু অস্ত্রটা ব্যবহার কিন্তু আপনি নিজে নিজে করবেন না, ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়েপেন্স আন্ডার প্রপার গাইডেন্স। এর বাইরে আরও কিছু ওষুধ আছে, ভাইরাল না, ভাইরাল ছাড়া আমাদের কিছু কিছু ওষুধ আমরা দিই, সেই ওষুধগুলি একদম দেখা গেছে রোগীর মর্বিডিটি বা আমরা বলি সিভিআইটি কমাতে পারে, যেমন স্টেরয়েড বলি, রক্ত পাতলা করা কিছু ওষুধ আছে, এগুলো আমরা দিই। তো সর্বোপরি লাস্ট কথা হচ্ছে, ডোন্ট টেক মেডিসিন অন ইউর হ্যান্ডস, প্লিজ কন্ট্যাক্ট উইথ বা সাম আপনার ফিজিশিয়ান কথা বলবেন, আপনি অবশ্যই চিকিৎসা করেন। জি, আমাদের সাথে দর্শক আছেন একজন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে আবুল কাশেম বলছি। জি, দর্শক একটু জোরে কথা বলবেন। আমি আবুল কাশেম চট্টগ্রাম থেকে। জি, প্রশ্নটি বলুন। আমি একজন বাইপাস করা রোগী, আজকে 4 মাস হয়েছে মাত্র, এখন আমি বুস্টার ডোজ নিতে পারবো কিনা, টিকার বুস্টার ডোজ বাইপাস করা রোগী। আচ্ছা, আপনার 4 মাস হলো বাইপাস করে, বাইপাস করে বুস্টার ডোজ নিতে পারবেন কিনা স্যার? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি? না, লাস্ট ডোজ কবে নিয়েছিলেন উনি? সেটা আপনি সেকেন্ড ডোজটা আপনি কবে নিয়েছেন? সেকেন্ড ডোজ নিয়েছি জানুয়ারিতে। জানুয়ারিতে? জি জি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আরো কম্প্রোমাইজড হওয়া, সো আপনি টিকা নিলে আপনার প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বাড়বে, সো অবশ্যই একদম নেক্সট চান্সে আপনার যে কোনো টিকা কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ অবশ্যই নিয়ে নেবেন। আমি একটু কথা বলি, আপনি বুস্টার নেবেন সাথে, যেহেতু আলমগীর স্যার মানে কারেক্টলি বলেছেন, কিন্তু একটা জিনিস বলি, আপনি যে বাইপাসে পেশেন্ট মানে আপনি কার্ডিয়াক স্টোর কম্প্রোমাইজ, আপনি এই টিকা নেওয়ার পরে কিন্তু আপনি জ্বর বা এই ধরনের কিছু আসতে পারে, আপনি কিন্তু জ্বরে হলে জ্বরটা নেগলেক্ট করবেন না, আপনি প্যারাসিটামল এই টাইপের ওষুধ খেয়ে নেবেন, কারণ জ্বর হলে আমরা জানি যে আমাদের অন্য অন্য সিস্টেমেও কিছু এফেক্ট করতে পারে, এবং আপনি যে কার্ডিওলজি যে আছেন ওনার সাথে আপনি অবশ্যই কন্ট্যাক্ট রাখবেন। ধন্যবাদ। জি স্যার, আমরা আরও কিছু কথা বলবো একটা বিরতির পরে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি করোনা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত এবং ডাক্তার এ এস এম আলমগীর। স্যার, বিরতিতে যাওয়ার আগে তো আমরা অনেকগুলো কথা বললাম, আমরা আরেকবার কথাগুলো রিপিট করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে দর্শকদের জন্য। স্যার, যেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন নিয়ে কথা, যেটা শুরুতে আপনি বলছেন যে যারা ভ্যাকসিন নিয়েছে নিয়েছে, আবার অনেকে নিচ্ছেন না, দেখা যাচ্ছে সেকেন্ড ডোজের মেসেজ দেওয়া হচ্ছে তবুও তারা আসছেন না, কয়েক মেসেজ আছে, এই বিষয়ে একটু বলবেন। এবং কাদের নেওয়া উচিত? অনেকে আবার মানে দেখা যায় যে এই যে যেমন আমাদের ফোন এসেছে যে আমি তার বাইপাস হয়েছে, সে ভ্যাকসিন নিতে পারবে কিনা, কাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভ্যাকসিনটা নেওয়া একটু বলুন। ধন্যবাদ আবারও আপনাকে। এবং আপনি জানেন যে বাংলাদেশে আমরা একদম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আসলে ভ্যাকসিনের কাজটা করি, এবং আমরা অনেক শর্টেজ ছিল আমাদের প্রথম দিকে, গত বছরের এপ্রিল মেতে আমাদের একটা সমস্যা হয়েছিল। এরপর থেকে এরপরে যে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনগুলো করেছি, আমরা আমাদের দ্বিতীয় ডোজও 70% মানুষকে দিয়ে দিয়েছি এদেশে, কিন্তু আমাদের এখনও প্রায় দ্বিতীয় ডোজ টিকার প্রথম ডোজের সাথে পার্থক্য 1 কোটির বেশি, এবং সেখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণ মানুষের দ্বিতীয় ডোজের SMS গিয়েছে কিন্তু মানুষ টিকা নিতে আসেন নাই। এটার অন্যতম কারণ হতে পারে হয়তো সংক্রমণ সংখ্যা অনেক কমে গেছিল, মৃত্যু অনেক কমে গেছে, মানুষ এক ধরনের নিরাপদ বোধ করেছে, কিন্তু এখন যেহেতু সংক্রমণ সংখ্যা বাড়ছে এবং আমরাও আপনার চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা দরকার, যারা এখনও প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নেননি, দয়া করে দ্বিতীয় ডোজ টিকা নেন। টিকা আসলে আমরা জানি টিকা সংক্রমণ প্রতিরোধ করবে না, কিন্তু টিকা জীবন বাঁচাবে, এবং দ্বিতীয় ডোজ টিকা না নেওয়া হলে আপনার টিকার ডোজ সম্পূর্ণ হয় নাই। এবং বাংলাদেশে আমরা তৃতীয় ডোজ টিকা দিচ্ছি, যেটা বুস্টার ডোজ নামে বলছি, এবং সেটাও কিন্তু আমরা মাত্র 2.8 কোটি মানুষকে টিকা দিতে পেরেছি। আমরা আগামী 1-2 মাসে এটাকে আসলে 5-6 কোটিতে উন্নীত করতে চাই, এবং সেটা তো আপনাদের সহযোগিতা দরকার। যাদের 4 মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ থেকে, তারা দয়া করে টিকা নেবেন, এবং প্রথম ডোজ এখনও যারা নেন নাই আপনারা কিন্তু সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছেন। এই যে সংক্রমণ বাড়ছে, এখন যদি আপনি আক্রান্ত হন আপনার কিন্তু কোনো রকমের প্রতিরোধ নাই, এবং সেখানেই জটিলতাটা বাড়বে। এই জন্য যারা এখনও প্রথম ডোজ টিকা নেন নাই, এর পরিমাণ অনেক কম, কিন্তু যারা নেন নাই এবং বিশেষ করে যাদের কোমরবিডিটি, বিভিন্ন ধরনের ডিজিজ আছে, বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন, তারা কিন্তু অবিলম্বে নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। এখন কিন্তু টিকার জন্য রেজিস্ট্রেশন লাগে না, এবং আমরা যে ক্যাম্পেইন করে টিকা দিচ্ছি সেখানে নাম ঠিকানা লিখেই টিকা দেওয়া যায়। সো টিকা আপনার জীবন বাঁচাবে, টিকা আপনাকে হসপিটালে নেবে না, এবং টিকা দিলে আপনি এক ধরনের প্রতিরোধ অবস্থার মধ্যে থাকবেন, এবং সার্বিকভাবেই সাথে যদি আমরা স্বাস্থ্যবিধি মানি তাহলে আমরা সুরক্ষিত থাকবো। নাহলে এখন সংক্রমণ সংখ্যা বেড়ে যাচ্ছে, দেখেন নমুনা কম পরীক্ষা হচ্ছে, সো আমরা এই 9,000 নমুনাতেই আমরা 1,300 পেশার রোগী পাচ্ছি, হয়তো এটা 50,000 হয়ে গেলে এটার আরও 5 গুণ বেড়ে যাবে। সো রোগীর সংখ্যা আছে, এবং এপিডেমিওলজিস্টরা বলে একজন সংক্রমিত যদি আইডেন্টিফাইড হয় 5 জন বাইরে থাকে, সো সেই অনুযায়ী আপনার আশেপাশে রোগী ঘুরে বেড়াচ্ছে এবং বাইরে ছড়াচ্ছে। আমরা যদি সবাই মিলে স্বাস্থ্যবিধি মানি, টিকা নিয়ে এক ধরনের প্রতিরোধ তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো, নিয়ন্ত্রণে রাখতে পারবো, এবং সেটাতে সবার সহযোগিতা দরকার, সচেতনতা দরকার, এবং টিকা নেবেন সাথে স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক অবশ্যই পরতে হবে, এবং যখনই সুযোগ পান অন্তত পক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবেন। বাংলাদেশে যত রকমের সাবান পাওয়া যায় সবগুলো দিয়ে এই করোনা ভাইরাসের এনভেলপ নষ্ট হয়, করোনা ভাইরাস আর ইনফেকশন করতে পারে না, এই সুযোগটা আমাদের সবাইকে নিতে হবে। স্যার, আপনার কাছে আসি, যে ট্রিটমেন্টের কথা আপনি একবার বলেছেন, আমি একবার জিজ্ঞেস করছি যে ট্রিটমেন্ট যেটা আমরা অ্যান্টিভাইরাল তো আমরা চাই না কখনো, মানে যেটা আপনি বলছেন ফেসবুক দেখে বা সোশ্যাল সাইট দেখে ট্রিটমেন্ট শুরু করা উচিত, তো বোঝার আমরা যেটা প্রথম থেকে জানছিলাম যে ইমিউনিটি বাড়ানোর জন্য অনেকে অনেক ধরনের ওষুধ খেয়েছে, যে দেখা যায় অনেকে জিঙ্ক খেচ্ছে, কেউ মাল্টিভিটামিন খাচ্ছেন, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, প্রথমত যে বললাম যে এই করোনা ভাইরাসের চিকিৎসা স্পেসিফিক কিছু জেনারেল মানে কি, আমরা বলবো যে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনি যখন রোগ হবে আল্লাহ না করতে আপনি আইসোলেশনে চলে যাবেন, আপনার মাধ্যমে আরেকজন কেউ না ছড়ায়, সেজন্য কাছে গেলে মাস্ক ব্যবহার করবেন, এইটা একটা বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। কিন্তু এর পরবর্তী যে ধাপ সেটা যে আমরা বলেন যে ধরনের ভিটামিন, জিঙ্ক, তারপর নানা ধরনের, আসলে এগুলি কোনো স্পেসিফিক কোনো ভূমিকা আমি বলবো না, যে এভিডেন্স প্রুফ যে এটা জিঙ্ক খেলে আপনার করোনা হবে না, ভিটামিন ডি খেলে করোনা চলে যাবে, এগুলি কোনোটাই কিন্তু আসলে কোনো ধরনের প্রমাণ আমরা বলবো আসে এরকম আমরা জানার মতো নাই। তাহলে এগুলি খাওয়ার উদ্দেশ্য কী? আপনি খেতে পারেন, আপনি নর্মালি যে মানুষ আমার তো ভিটামিন সাপ্লিমেন্ট খেতে পারে, একটা মানুষ রোগ, বয়স্ক মানুষ,
একটা ফুড ডেপ্রাইভেশন আছে, রুচি কম, তাতে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট আমরাও দিতে পারি। সো পার্ট অফ দ্যাট আপনি এটা খেতে পারেন, বাট ইটস নট অ্যাজ এ ট্রিটমেন্ট অফ করোনা ভাইরাস। সো দ্যাট ইজ মাই ক্লিয়ার মেসেজ, যে আসলে এটার জন্য আমরা আলাদা করে যে জিঙ্ক কিনে বাসে স্টোর করতে হবে, ভিটামিন ডি কিনে প্রতি সপ্তাহে খেতে হবে, তো না। আমাদের দেশে ভিটামিন ডি বলি একদিক দিয়ে বেটার, যে বাংলাদেশের সবারই ভিটামিন ডি অনেকের কম ছিল, এই সুযোগে ভিটামিন ডি খেয়ে নর্মাল। সো ইট ইজ নট দ্যাট। সো আমার বলবো যে বারবার যে আপনার আসলে ওষুধ প্রতিটা ওষুধের সাইড এফেক্ট আছে, এমনকি আমরা বলি যে অ্যান্টিস্টামিন যেটা অ্যালার্জির ওষুধ এটারও কিন্তু সাইড এফেক্ট আছে। সো সব ওষুধ সাইড আপনি কিন্তু নির্দ্বিধায় সব ওষুধ কিনে খাওয়াটা মোটেই ওয়াইজ হবে না। আচ্ছা স্যার, আর এমনিতে যেটা আপনারা ইউজ করছেন, যেটা সাইড এফেক্টের কথাই আসলো, অ্যান্টিভাইরাল তো ওই যে যেটা বললাম, আমি বারবারে বলছি যে দর্শকদের জন্যই আসলে বলছি যে আমরা দেখে যেটা মুখে খাওয়া যায় সেই ট্যাবলেটটা কিন্তু অনেকে কিনে খেয়ে ফেলছে, সাইড এফেক্ট কী কী হতে পারে, পরবর্তীতে কমপ্লিকেশন কী কী হতে পারে? আপনি যে বলতেন ভাইরাসের ওষুধগুলো কিন্তু অন্য অন্য অ্যান্টিবায়োটিক চাইতে কিন্তু বেশি সাইড এফেক্ট হয়। আমার নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো যদি পাই সেগুলি যে হয় ভাইরাস যেগুলো অ্যান্টিভাইরাল বলি ওটা সাইড এফেক্ট যেমন বেশি। যেমন আমি বললাম মনোপিরাপি, যেটা আমরা প্রথম দিকে বাংলাদেশ আমরা ইউজ করেছিলাম, কিন্তু সারা পৃথিবীতে রিকমেন্ডেশন দিয়েছিল, কিন্তু এখন কিন্তু পিছিয়ে যাচ্ছে, কারণ তার সাইড এফেক্টটা বেশি। সাইড এফেক্ট যেমন তার কারো লিভার ইঞ্জুরি হচ্ছে, কারো কিডনি ইঞ্জুরি হচ্ছে, কারণ যেমন কি কিছু কিছু জেনেটিক মিউটেশন জিন থাকে শরীরে, এটাও কিন্তু চেঞ্জ, বাচ্চাদের যে প্রেগনেন্ট মহিলা মহিলাদের বিশেষ করে চেঞ্জ হয়ে যেতে পারে। ফলে এই ধরনের ওষুধগুলো কিন্তু নির্দ্বিধায় খাওয়ার মতো না। এখন যেটা আমরা আরও বলি, বর্তমানে যেটা আমরা খাচ্ছি সেই দুইটা ওষুধের কম্বিনেশন, এটা কিন্তু একটা ভাইরাস না, এটা কিন্তু দুইটা অ্যান্টিভাইরাসের কম্বিনেশন। ফলে এটা ন্যাচারালি অন্যগুলোর চাইতে কিন্তু স্ট্রংগার, সাইড এফেক্টের ন্যাচারাল বেশি। এটা যেমন কিডনি ডিজিজটা আগে বললাম, কিডনির যদি প্রবলেম থাকে এটা সাধারণতা বললাম, তাকে কিডনি ড্যামেজ, কিডনি এফেক্ট করবে, লিভার ইঞ্জুরি হতে পারে। ফলে এগুলি কিন্তু প্রতিটারই কিন্তু বেশ বড় ধরনের সাইড এফেক্ট, অনেক সময় কিছু কিছু সময় কিন্তু আপনার জীবনকে আবার মানে বিপদাপন্ন করে ফেলতে পারে। ওষুধের কারণে দেখা যাবে আপনার করোনা কিছু হতো না, আপনার ওষুধ হতে পারে। ফলে এই জন্য এবং এইগুলি অনেক অন্য অন্য ওষুধের সাথে ইন্টারাকশন বলি আমরা, যেমন একটা ওষুধ খেলে একটা ওষুধের কাজ যখন বাধাগ্রস্ত হয় বা হয় সাইড এফেক্ট বেড়ে যায়, তো যার জন্য দেখ অন্য ওষুধগুলো সাইড এফেক্ট বেড়ে যাবে। ফলে আপনি যখন এই ওষুধগুলো আপনি খাবেন, আপনি অবশ্যই যুক্তিযুক্ত কিনা খাওয়াটা দেখতে হবে, এবং এই অন্য ওষুধের রিয়াকশন আসছে আপনার শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই জন্য অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট আ মেডিসিন, নট অন ওন যে দোকানে গেলাম কিনলাম খেলাম, নট লাইক দিস, এরকম কিন্তু করা মোটেই যুক্তিযুক্ত হবে না কোনোভাবেই না। স্যার আপনার কাছে যেটা আসে যে অনেকেই বলে যে একটা ভাইরাস হলে অসুখ, একটা ভাইরাস আক্রান্ত হলে অন্য একটা ভাইরাস আক্রান্ত না হওয়ার সম্ভাবনা বেশি, এই বিষয়ে একটু বলুন। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন ধরনের ভাইরোলজিক্যাল থিওরি আছে, সেই অনুযায়ী হয়তো অনেকে বলেন, কিন্তু তাহলে যে আমরা কো ইনফেকশনের কথা বলি যে একসাথে দুইটা ভাইরাস ইনফেকশন করে, বিশেষ করে আমরা বাচ্চাদের যখন ব্রঙ্কোলাইটিস হয় যে এই যে শীতকালে, সেখানে আমরা চার পাঁচটা ভাইরাসও পাই। সো আসলে এই কথাটি সায়েন্টিফিক্যালি প্রুভেন না, এটা পুরনো কালে একটা স্ট্রেস থিওরি ছিল, সেগুলি এখন আর আসলে ভাইরাস অন্তত মানে না। এবং মলিকুলার বায়োলজি আসাতে আমরা প্রত্যেকটা জিন প্রত্যেকটা ভাইরাস একদম আইডেন্টিফাই করতে পারছি, এবং আমরা দেখছি যে বিশেষ করে রেসপিরেটরি ভাইরাসের আমরা তিন চারটা পাঁচটা ভাইরাসও একসাথে পাচ্ছি। সো আসলে এটার উপর ডিপেন্ড করে আসলে কোনো ধরনের কনক্লুশন করা উচিত না, কারণ কো ইনফেকশন তো হয়, একসাথে দুটো ভাইরাস তিনটা ভাইরাস মানুষকে ইনফেকশন করে, এবং সেগুলি আমরা আইডেন্টিফাই করছি। আমরা একসাথে ইনফ্লুয়েঞ্জা এবং করোনা তো অসংখ্যই পাচ্ছি, এবং সেগুলি নিয়ে আমরা কিন্তু গবেষণাও আছে এবং ভালো পাবলিকেশনও আছে। সো এগুলি সারা গ্লোবালি ডিসেমিনেট হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সো গড়পড় তা আসলে এই কথাটা বলা একদমই ঠিক, একদমই ঠিক না। স্যার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের অনেক প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য, ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি, আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।